বিশেষ কার্যক্রমের জন্য
যারা ফেসে ঢুকে মানে করতে চায় ধান কথা নিয়েছিল, ধান কথা তারা রয়েছ, তারা সেখানে বই নিয়ে পড়াশোনা করে তারা নিজেদের বিষয়কে আরো ব্যাপকভাবে মানে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবে এবং ধান পর্যন্ত পাট কথা নিয়েছিল, পাট কীভাবে চাষ করতে হয়, পাটের ফলন কীভাবে বাড়বে এবং পাটের পোশাক কীভাবে হবে এই ধরনের বই সেখানে থাকে। পাট কথা সেখানে কোনো বই থাকে না, তাহলে এখানে এই বইগুলো তারা পেশায় যারা নিয়োজিত তারা এখানে এগুলো পড়াশোনা করতে পারবে। বিশেষ লাইব্রেরি আর কোনো লাইব্রেরি আছে ব্যক্তিগত লাইব্রেরি, ধারণ ব্যক্তি তিনি এমপি ব্যক্তিগত লোক অথবা গ্রামের টাকা পয়সা রাখা তারা নিজেরা লাইব্রেরি তৈরি করে সেই লাইব্রেরিকে নিজেরা লেখার মানুষ দিয়ে সফল করতে পারে এবং সেখানে সেখানে শিক্ষার মান উন্নয়নে লাইব্রেরির ভূমিকা রাখে। যে বাংলাদেশের শিক্ষা প্রসার সরকার চেষ্টা করেছে প্রত্যেকটা লাইব্রেরিতে প্রত্যেকটা হাই স্কুলে একটা করে লাইব্রেরি বর্ষ করা, এটা একটা মহতি হতো। এখানে তারা সেই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে এবং একজন লাইব্রেরি পরিচালক নিয়োগ ব্যবস্থা করেছেন, ইতিমধ্যে সব স্কুলের একটা করে লাইব্রেরি কর্মী মানে পরিচালক নিযুক্ত করা হয়েছে, তারা লাইব্রেরি ব্যবস্থা করছে এবং এই হল লাইব্রেরি চিত্র। হাই স্কুল এবং মাদ্রাসা কলেজ লাইব্রেরি প্রসার করেছে এবং লাইব্রেরি শিক্ষার মান উন্নয়নে লাইব্রেরির ভূমিকা, শিক্ষার মান উন্নয়নে লাইব্রেরির ভূমিকা হচ্ছে শিক্ষা মানুষের জ্ঞান অর্জন করে নিজের পেশার উন্নয়নের জন্য এবং এই পেশার উন্নয়নের জন্য এটাকে ব্যবহার করতে এবং বিভিন্ন বই থেকে বিভিন্ন তথ্য থেকে তাদের তথ্য সংগ্রহ করে এভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং তারা তাদের অধীনস্থ ছাত্র শিক্ষক তাদেরকে পাঠদান করতে পারে এবং লাইব্রেরি মানে জ্ঞানের প্রসারের লাইব্রেরি তার মানে শিক্ষাটা শিক্ষাটা করতে গেলে লাইব্রেরি থেকে তথ্য নিয়ে অর্জন করে নিয়ে তারপরে এটা ছাত্র শিক্ষক অবসর ইতিমধ্যে জ্ঞান প্রদান করতে যায় এটা হচ্ছে শিক্ষাটা হচ্ছে চতুর্থ প্রধান। এবারে তারা ছাত্র শিক্ষক পাঠক তারা লাইব্রেরি আসে জ্ঞানের লাভের উদ্দেশ্যে এবং এই জ্ঞান লাভ শিখে গেলে তাদের ভূমিকা এখানে বিভিন্ন ধরনের তথ্য লাইব্রেরি
দিকে গবেষণা ছাড়া গবেষণা করতে পারে না, লাইব্রেরি ছাড়া লাইব্রেরি সম্পর্কিত হয়ে থাকে এবং সেই সমস্ত তারা যারা অবসর তারা তথ্যগুলো নিয়ে তারা বিভিন্নভাবে মাধ্যম এবং জ্ঞান অর্জন করে তারা সেই কারিগরি শিক্ষা এখানে বিভিন্ন কারিগরি শাখা বাংলাদেশের
নৈতিক এবং নীতিমালা আলোচনা করে বন্ধু একজনের দর্শন করতে গিয়ে প্রত্যেকটা কাজে একটা দর্শন থাকে, দর্শন ছাড়া মানুষ চলতে পারে না, দর্শনের আলোতে মানুষ কাজকর্ম চলতে পারে। এবং এখানে দর্শন করতে গেলে ব্যবী সাইন্সের একটা দর্শন আছে, তার নাম লাইব্রেরি ভারতের একটা বিশ্বের সে একটা টাইম অনেক
এবার একটা পয়েন্ট হলো যে লাইব্রেরি বন্ধ রাখি যাবে দর্শন, সেটা টাইম অফ দি রিডার, সেটা টাইম অফ দি রিডার পাঠকের সময় বাজাতে হবে। পাঠকরা লাইব্রেরি যে থাকবে যেন চাইলে মাত্র একটা বইটা পেয়ে যায়, কোনো রকম নিজের সময় ব্যয় সংস্কার হয় যেন বেশি সময় না লাগানো হয়, অথবা তাদের যেন বিরক্তিকর ভাব মনার সম্বন্ধে না জাগে, আসবার মাত্রে বইটা সেলফের থেকে বেকের সেলফ যেখানে আছে বই এমন ধরনের বইয়ে সেলফি করতে হবে যাতে করে বইগুলো সিরিয়ালি থাকবে এবং বিডিসি লেনদেন সামারি দশটা সামারি জিরো জিরো একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো এই ফার্স্ট সামারি অনুযায়ী লাইব্রেরিতে বই পুস্তক কী হবে সিরিয়াল করে যারা হবে লাইব্রেরি বই পুস্তক যাতে পাঠক যে বিষয়ে বই যাবে সেই ঠিক সেই বিষয়ে এসে সেখানে এসে সেই জায়গায় সেই সিরিয়ালটি থেকে বই বের করে নিয়ে তাকে দেওয়া হবে, তাতে কোনো রকম তাকে মানে সময়ে অপচয় করা যাবে না, তাদেরকে সময় অত্যন্ত মূল্যবান এবং তাকে সেই সময়ের দিকে থাকতে তাকে বই সংগ্রহ করতে হবে। সেটা টাইম অফ দি লাইব্রেরি যে ঘুরিং অর্গানিজম, লাইব্রেরি যে ঘুরিং অর্গানিজম, লাইব্রেরি হলো একটা গুণবর্তীর্ণ প্রতিষ্ঠান, লাইব্রেরি যখন তৈরি করা হবে তখন কর্তৃপক্ষ চিন্তা করতে হবে লাইব্রেরিটা কোন জায়গায় স্থাপন করা হবে এবং সাইট সিলেকশন করা সেটার জন্য জনসমাবেশ থাকে এবং জনসমাবেশের কাছাকাছি যেন তারা জনগণের সেখানে সহজে প্রবেশ করতে পারে আসতে পারে সহজে আসতে পারে তার প্রতিনিধি সেখানে স্থান পর্যাপ্ত থাকবে এবং বিল্ডিং অংশে বানাতে হবে যেন প্রথমে বিল্ডিং বানাতে হবে তার বিল্ডিং সম্প্রসারণ করার সুযোগ থাকে বিল্ডিং সম্প্রসারণ করার সুযোগ থাকে বিল্ডিং আগে বানাতে হবে তারা একটা রুম প্রয়োজনীয় একটা রুম বানাতাম আশে আশে সম্প্রসারণ করে রুমের প্রযুক্তি আরও বাড়াতে হবে বাড়িয়ে তাতে ভবিষ্যতে ছাত্রদের হঠাৎ কখনো রকমের ক্যাপাসিটি সহজভাবে হয়ে এবং সে সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ হয় এইভাবে লাইব্রেরি তৈরি করতে হবে এবং কেন আস্তে আস্তে লাইব্রেরি প্রতি বাড়ানো যায় দৈনিক বাড়ানো যায় ছাত্রদের যত ছাত্র বাড়বে তত লাইব্রেরি সম্প্রসারণ করা যাবে এটা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এখানে সীমিত জায়গায় লাইব্রেরি স্থাপন করলে সেই লাইব্রেরি আর বাড়ানো যাবে না সেখানে ছাত্র সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলেও লাইব্রেরি বাড়ানোর সুযোগ থাকবে না এরকম নীতিমালা হবে এটা আবিষ্কার করা হবে না নীতিমালা হবে লাইব্রেরি যেন বাড়ানো যায় বিল্ডিং বাড়ানো যায় এবং সেই বাড়ানোর দিকে কেন্দ্র করে লাইব্রেরি তৈরি হবে এবং এই লাইব্রেরি যাতে কোনো ছাত্র সমস্যা সম্পর্কে সমস্যা না হয় এই আর কি এই পাঁচটা পয়েন্ট ছিল নন্দরাজের দর্শন এসের বর্ণনা করে নন্দরাজ দর্শন বুক আর করে হুজ হ্যাভি বুক দিয়ে সিরিয়াল হ্যাভি রিজার দিন বুক সেটা টাইম অফ দি রিভার লাইব্রেরি যে ঘুরে ঘটনা পাঁচটা পয়েন্ট পাঠক পাঠক আসবে এবং পাঠকের গোপনীয়তাও রক্ষা করতে হবে এমন
আসছে সে তথ্যটা সবার সামনে প্রকাশ করা যাবে না। একান্ত পক্ষে যে কাগজের সামনে অনুষ্ঠান করতে হবে এবং তার বিষয়ে সাহায্য করতে হবে। Lo siguiente.